হ্যালো ফ্রেন্ডস, রত্নাস কিচেনে সকলকে স্বাগত। আজকে বানাবো চিলি গার্লিক চিকেন চাউমিন। তো তার জন্য কী কী নিয়েছি আমি বলে নিই। এখানে চাউমিন কিন্তু আমি আগে থেকে নুন দিয়ে সামান্য তেল দিয়ে এটাকে বয়ল করে নিয়েছি, আর চিকেনকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, আর কতগুলো গার্লিককে অর্থাৎ রসুনকে আমি কুচি কুচি করে নিয়েছি, দুটো লঙ্কাকে কাঁচা লঙ্কাকে আমি কুচি কুচি করে নিয়েছি, নুন সামান্য যেহেতু নুন দিয়ে করা, সামান্য গোলমরিচি গুঁড়ো, গ্রিন চিলি সস, সয়া সস, রেড চিলি, গার্লিক সস। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সাদা তেল, আন্দাজ মতন দেবো, এখানে 3 চামচের মতন দিলাম। তেলটা গরম হওয়ার আগেই আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল, বাচ্চারা যদি খায় তাহলে ঝালটাকে একটু কম করবেন। দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা সবসময় কেটেই দিতে হবে, না হলে ফেটে এদিক ওদিক চলে যাবে। আর দিয়ে দিচ্ছি গার্লিক, গার্লিকটা একটু ফ্রাই হবে, রসুনটা ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি চিকেনগুলো, চিকেনগুলো ছেড়ে দিয়েছি, সামান্য একটুখানি নুন দেবো আর সস দেবো, যেহেতু নুনের ওর মধ্যে কিন্তু নুন অবশ্যই থাকে, তাই দিয়ে দিচ্ছি আমি চিলি গার্লিক সস। এটা কিন্তু ভীষণ ভালো একটা ফ্লেভার, যে কোনো কিছুর মধ্যে কিন্তু ইউজ করা যায়। আর দিয়ে দিচ্ছি সয়া সস, ছোটো 1 চামচের মতন, খুব বেশি দেবো না। আর দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, মোটামুটি 1 চামচের মতন দিলাম, ছোটো চামচের 1 চামচের মতন, আপনারা আপনাদের স্বাদ অনুসারে এটাকে কম বেশি করবেন। আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি, খুব ইজি একটা রেসিপি, আপনারা চাইলে কিন্তু এটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন, আর কি সবাইকে পরিবারের সবাইকে এটা মানে খাওয়াতে পারেন, সবাই খেয়ে কিন্তু খুব ভালো বলবেন। তো এটাকে একটু ভালো করে প্রথমেই মশলার সঙ্গে সসের সঙ্গে একটু ফ্রাই করে নিচ্ছি। চিকেনটা রেডি হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চাউমিন, চাউমিন যদি একটু বেঁচে যায় অবশ্যই কিন্তু এটাকে ফ্রিজে কিন্তু মানে একটা এয়ারটাইট কন্টেনারে করে অবশ্যই রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে, আর যখন তখন বার করে এইভাবে কিন্তু যে কোনো গেস্ট বা বাড়ির বাচ্চাদের বা বড়োদেরকে করে আপনারা চটপট বানিয়ে দিতে পারেন। তো এইটা একটু রেডি করার মানে মেশানোর আগে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এখানে ভীষণ ভালো একটা গন্ধ দেয়, তাই জন্য কিন্তু গোলমরিচের গুঁড়োটা অবশ্যই কিন্তু আপনারা স্কিপ করবেন না, দিয়ে যাবেন। তো একটু ভালো করে সব মিশিয়ে নিচ্ছি, রেডি হয়ে গেছে চিলি গার্লিক চিকেন চাউমিন, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ লাগছে। আর অবশ্যই এখন গ্যাসটাকে নিভিয়ে দেবো, দিয়ে পরিবেশন করে দেখাবো। আশা করি আমার এই চাউমিনের রেসিপি আপনাদের ভালো লেগেছে, যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে এটা অবশ্যই শেয়ার করবেন। আর নতুন বন্ধু যারা এখন সাবস্ক্রাইব করেন, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব।